মনে হইলে তো আশা তো মানছে যে সময় ফল গাছ ইটা আমার এর বদলা ফল ফলাইয়া দে এর বদলা তুই কে ইটা আমারে না বাল্লা গুড়িয়া তো আমার উপরে পড়ে না যে ইটা মারছে তার উপরে পড়ে নি কোনো না ফল ফ্রুট ফলাইয়া দে ফল ফলাইয়া দে ও তান মনে মনে আইলো হাসা তুই কার বাদে আবার আইলো তো যদি হাসা তা হইলে হইলা ও হইত্রা কাইফা মাসিরাকা ইলান নার ও গাছ অত যদি তুমি বালা অত বালা হইয়া যদি তুমি তাকি যাও তোমার ইটা মারা বাদে তুমি ফল ফলাইয়া দেও তুমি কুরিয়া ইটা মারো না অত বালা গুণ তোমার মধ্যে তা হইলে তুমি খোসায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তালায় তোমার জাহান্নামের খড়ি কিতা লাগি বানাইল হাসা তো আহ্বান তো হাসা জাহান্নামের খড়ি খড়ি মানে আগুন দিয়ে জ্বালাইতে আমার দুনিয়া তো জ্বালানি চলে ও সময় গাছে জবাব দিছিল فأمليت بالهوائي هكذا هكذا وسري أمر بيدي استقامت ناي استقامت نا تغر خرني استقامت نا تغر خرني رب العالمين تبارك تعالى أمي غسور باي نراز ويا سيرو كالور لگيا أمي غسر جهنم الخوري بنايلو وسري تميلا ويونا তোমার মধ্যে যদি ইস্তেকামত থাকে না তাহলে আমি গাছের মতো তুমিও জাহান্নামের মালিক হয়ে যাইবা ইস্তেকামত মানে কি তা আগে কইছে নফসে লাউবা মনে কইলে বালা কাম করি আর মনে কইতে না জেবলা মনে কইলে বলা করলাম জেবলা মনে কইলে বলা না গুনার কাম করি আর কর্ত সময় কইয়া কত মানুষ গুনা কর্তা করিলে বাদে তৌবা করিলেই বলা হয় না কোনো এই ধরনের মানুষ যারা যারা আসল বলে আল্লাহ তোমাকে মাফ করে দিবা কারণ আল্লাহ কইছেন যত গুনা করো না কেন যে সময় আল্লাহর কাছে খালা হইয়া মুসল্লানের মধ্যে খালা হইয়া যে সময় ইস্তেকবার করমু আর তৌবা করমু আল্লাহ মাফ দিলেই বা আল্লাহ তো মাফ দিত এখান তো আসা মাফ দিবা আল্লাহ কিন্তু আপনার দিলইলে থাকতো না বলে গুনা করি বাদে তৌবা করম মাফ দিলেই বা না ইলা না ইলা যদি দিল তাকে বলে এখন গুনা করিলাই বাদে তৌবা করম আল্লাহ মাফ দিলেই বা আল্লাহ কইতে রেগে আমার দং করেন খাউরি খা হ্যাঁ আপনি গুনা বেজান করছেন গুনা গুনা বেজান করতরা কিন্তু আপনি কিতা করছেন আল্লাহর কাছে তৌবা করছেন আল্লাহ মাফ দিলাইবা আবার গুনা হয়ে গেছে আবার আপনি তৌবা করেন আল্লাহ মাফ দিবা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা দুনিয়ার সারা মানব জাতি গুনাগার কিন্তু যারা তৌবা করবা গুনার ভাই তৌবা করিলাইন এরা হইলে গিয়া শরাত থেকে বেশ বেহতর শরাত থেকে আফজল শরাত থেকে দামি আমার ভাই হলার বুজুর্গ হল যদি আমরা এই নিয়তে আমরা করিলাই তাও হইলে হইতো না এর লাগে ইস্তেকামত থাকতো আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহরে মানছি নবীরে মানছি গতিকে আল্লাহ এবং রসুলের বিধান মানিয়া চলতাম এই ইস্তেকামতটা থাকতো ইলাও মানুষ সকল আসল যে নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে কি শরীয়তের কোনো মাসলে তার মন মতো ইসলাম বিল্লাহ আইবো মানতাম না আমরা ইতে এখন জমানা আগর জমানা এখন করতে পারে বহুত বেশ সময় গেছে এটা মানতাম না হইতো না শরীয়তের কারণ রে বিধান মানা লাগবো মন মতো ওক চায় না ওক আমার বুঝো ফলক চায় না ফলক এই কারণটা আপনার মানাও লাগবো আমার ভাই খোদার বুজুর্গ হল আমরা যত আখলাখরে যত উন্নত বানাইমু চরিত্রে যত উন্নত বানাইমু মাফ করে দেনাওয়ালা যত আমরা বনমু আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা তো দরজা উপরে দিয়ে উঠাইব অত বেশি বেশি করে আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দান করব আমরা যদি আখলাখ আর চরিত্র আমরা ঠিক হয়ে যায় আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ আখলাখে আজিমা দিস আখলাখে আজিমা আগে আসলে আখলাকে হাসানা আখলাকে করিমা না কিন্তু আমরা যুগ নবী নবীর আল্লাহ আখলাকে আজিমা দিয়ে রেখে খে কইছে কোরআনে করিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফড়িয়া হুনাইত্রা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হযরতে আয়েশা সিদ্দিকা রে সাহাবী গিয়া কইছিলা নবীর আখলাকের বিষয়ে কিছু বয়ান করুন না নবীর আখলাকের বিষয়ে কিছু আলোচনা করুন না হযরতে আয়েশা সিদ্দিকা জবাব দিছিলা তুমি কোরআন পড়িছো নবীর জিওয়ে পড়িছে বলে গোটা কোরআনে করিম বলে নবীর আখলাক গোটা কোরআনে করিম লেখা নবীর আখলাক আর নবীর চরিত্র আলাদা বয়ান করার জরুরত নাই এমন আখলাক নবী আলাইহিস সালাতু ওয়াসসালামর আমরা যে আখলাক ঠিক করে লাই আমরা আল্লাহ উচ্চ আর নেক আমলের তৌফিক দিব আরো উন্নত আল্লাহ বানাইব আল্লাহ আমরা নেক হায়াত দান করে দিব আখলাক যত ভালো হইব আপনার নেক হায়াত দান করব আর আপনার আখলাক ভালো হওয়ার লগে লগে আল্লাহ আসমানের মধ্যে ফরিস্তার লয়ে গৌরব করব নবী দিয়ে ফরমাইতরা জমিনের বন্দার দিল কলবর মধ্যে আল্লাহ আপনার প্রতি মায়া লাগাইয়া দিব আপনার জমিনের সারা মানুষে আপনার মায়া করবা আপনার বালা পাইবা আপনার প্রশংসা করবা আপনার গুণগান গাইবা আর যদি আপনি
আখলাক বলা বানাইন না, চরিত্র বলা বানাইন না। আপনার যত নেক আমল থাকুক, নেক আমল নেক আমলের জায়গাতে রইব, কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে, আখলাক খারাপ হওয়ার কারণে, আপনি অন্য মানুষের কষ্ট দেওয়ার কারণে কিয়ামতের দিন ফয়লা জাহান্নামে জ্বলিবা। আর তা গুনাহ যেটা খসলা বদ চরিত্র হওয়ার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে যে সময় গুনাহ সারা মাফ হইব, বাদে জান্নাতের মধ্যে আইবা। আল্লাহ আমরা আখলাক চরিত্র বালা বানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এর বাদে আমরা যা গুনাহ করিলেস ইনসান এসে গুনাহ হইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের মধ্যে খর যত গুনাহ তুমি করো না কেন, যদি রাব্বুল আলামিন তাবারক তাআলার কাছে খাড়া হইয়া রাব্বুল আলামিন তাবারক তাআলার কাছে নত হইয়া যদি ইস্তেগফার করিয়া তওবা করিয়া যদি তুমি আল্লাহর কাছে মাফ খুজিলাও, রাব্বুল আলামিন তাবারক তাআলা মাফ করে দিলাই, আল্লাহ মাফ করে দিন। দুনিয়ার জমিনে বন্দায় এক বন্দার কাছে যদি কোনো জিনিস বারবার খুঁজে, তাহলে একদিন দিব, দুই দিন দিব, তিন দিন দিব, চার নম্বর দিন কোথায় খাদাইবার কইবা কোনো কাম নাই, খালি খুঁজে গে কিতা কইব, খালি খুঁজে। নবীজি ফরমাই আল্লাহর কাছে যত বেশি খুঁজিমু অত বেশি আল্লাহর খুশ হই, যত বেশি খুঁজিমু অত বেশি আল্লাহর খুশ হই, যত বেশি আল্লাহর কাছে মাফ চাইম অত বেশি আল্লাহ খুশ হই, আল্লাহ বেজার হইন না। যত বেশি গুনাহ করি না কেন, এক সাহাবি হযরত দহিয়া কলবি প্রায় সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করতা, বলে আল্লাহ দহিয়া কলবিরে মুসলমান বানাই দিলাও। তার কারণ হইল গিয়া দহিয়া কলবি যদি মুসলমান হয় তান লগে আরো 700 জন মানুষ মুসলমান হয়, এরা তান তাবেদার হিসেবে চলল। তো একদিন আল্লাহ পাক পরবর্তীকালে আলেমের নবীজির দোয়ারে তো কবুল করবো, দেহিয়ায় কলবির দিল ডালিয়া দিল ইমানের প্রতি মোহাব্বত, ও দেহিয়ায় কলবিয়ে নবীর খেদমত আবার শুরু করছেন মুসলমান হইবার লাগিয়া। দেহিয়ায় কলবিয়ে যে সময়ে রোয়ানা শুরু করছেন মুসলমান হইবার লাগিয়া, ও সময় আল্লাহ রাব্বুল আলামিনে জিব্রাইল দে কইছো, জিব্রাইল যাও গিয়া আমার হাবিবরে কইয়া দেও দেহিয়ায় কলবি মুসলমান হইবার লাগি নাই তিরা। যে দেহিয়ায় কলবির রূপ ধরিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আইসলা জমিনের মধ্যে নবীজির খেদমতও, তো দেহিয়ায় কলবি যে সময় নবীর খেদমত আইলা, আয়া নবীর কইলা ইয়া রাসূলুল্লাহ আমার কলিমা পড়িয়া মুসলমান বানাও, নবী যে কলিমা পড়াইছেন মুসলমান বানাইছেন। এর বাদে দেহিয়ায় কলবি খান্দা আরম্ভ করলা, খুব বেশি খান্দিলা। নবীজি কইলা কিতা গুনাহ করলা তুমি অত খান্দো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দেহিয়ায় কলবি তুমি তো এখন মুসলমান হয়ে গেছো গিয়া, তুমি অত খান্দা খান্দো কিতা লাগিয়া, তুমি অত বড় কিতা গুনাহ করলায়। দেহিয়ায় কলবি কইলা ইয়া রাসূলুল্লাহ বহুত বড় গুনাহ করে লইলাম আমি, বহুত বড় মারাত্মক গুনাহ করলাম, এখন তো আমি মুসলমান হয়ে গেলাম, দিলের মধ্যে বড় ডর আর বড় ভয় যে আপনার আল্লাহ আমার এই গুনারে মাফ করে দিবা কি না, আপনার আল্লাহ আমার এই গুনারে মাফ করে দিবা কি না, এর লাগি আমি বড় খান্দিয়ার। বলে তুমি কিতা গুনা করলাই, বলে ইয়া রাসূলুল্লাহ এমন এক গুনা করলাম যে গুনার কথা আপনারে কইতাম আমার শরম লাগে যার। বলে ও দেহিয়ায় কলবি তুমি কিতা গুনা করলাই, তুমি খৌসার যে সময় নবী বার বার কইলা, ও সময় দেহিয়ায় কলবি কইলা ইয়া রাসূলুল্লাহ যে সময় আমি ও মুসলমান আসলাম, আমি সত্যইটা মাসুম বাচ্চিন্তরে আমি জিতা জমিনের মধ্যে দফন করলাম। ও নবীজি হনিয়া আচরিত হয়ে গেল গিয়া, নবীর চেহারার রং বদলে গেল গিয়া, যত বড় গুনা সত্যইটা মাসুম বাচ্চিন্তরে ফুড়িন্তরে জিতা দফন করছেন গা থরিয়া, সম্বল গুণা নেগু। নবীজি খামোশ হয়ে গেল গিয়া, সকুত ইখতিয়ার করে লইলা নবীজিয়ে, জিব্রাইল আলাইহিসসালাম ওহিল ইয়াইসন ইয়া রাসূলুল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা ফাটাইছেন আমারে আপনারে জানাইতাম, দেহিয়ায় কলবিয়ে যে কলিমা পড়িছেন কলিমা পড়ার কারণে আগে তো তাই মুসলমান আসলা না, ও মুসলমান আসলা বেদিন আসলা যান চোদ্দা করি লাইছেন, আজ যেহেতু আপনার সামনে কলিমা পড়ে লাইলা মুসলমান হয়ে গেলা, দেহিয়ায় কলমির এই যাবতীয় সারা গুনারে রাব্বুল আলামিন তাবারক তাআলা মাফ করে দিলাইলা। সুবহানাল্লাহ, আগে তো বুঝছেন না গুনাহ করছেন, এখন তো মুসলমান হয়ে গেছেন, দেহিয়ায় কলবি তো এখান হুনলা হুনিয়া বাদে আবার খান্দা আরম্ভ হলে খান্দা তো বন্ধ না। নবীজি কই এখন তো গুনাহ মাফ, এখন খাদ্য কিতা লাগিন, বিল না আমি আরো গুনাহ রইছি আমার আরো বড় মারাত্মক গুনাহ,
আরো বড় মারাত্মক গুনাহ, যেইগু আল্লাহ মাফ করে দিবানি না না আমার সন্দেহ আছে, মিলে কিতা গুনাহ। ও বারবার নবীজি খোয়ার বাদে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় আমার বাড়ি থেকে বারাদেশ যাইতাম, আমি দীর্ঘ সময় বারাদেশের মধ্যে আসলাম, যাইতে সময় আমি আমার বিবির হইয়া গেলাম, ও সময় আমার বিবি গর্বর মধ্যে আসলাম, বিবির হইয়া গেলাম, ও বিবি যদি ছেলে সন্তান জন্ম লয় তাহলে তুমি রাখিও, আর যদি মেয়ে সন্তান জন্ম লয় তাহলে তুমি দফন করে লাইও, মেয়ে সন্তানে তুমি রাখিও না। যে সময় আমি বিদেশের মধ্যে গেলাম গিয়া, কয়েক বছর আমি বিদেশ রইলাম, যে সময় আমি গুড়িয়া বাড়ির মধ্যে আইলাম, আর যে সময় আমি ডাকিলাম ও সময় আমার ফুড়ি আমার দরওয়াজা খুলিয়া দিল, যে সময় দরওয়াজা খুলিয়া দেওয়ার লগে লগে আমি ফুড়ি দেখলাম, মেয়ে সন্তান দেখলাম, ও সময় কইলাম তুমি খান তাকিয়া, বলে ও গরুর মালিক নির ফুড়ি আমি, ও গরুর মালিক নির ফুড়ি আমি, দেখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মুসলমান হইছেন না, পরবর্তী সময় মুসলমান হইছেন, কিন্তু ও সময় তান বিবির কইলাম আমি তোমারে কইলাম, মেয়ে সন্তান যদি জন্ম লয় তাহলে তুমি দফন করবার লাগি কইলাম, তুমি কিতা লাগি দফন করলাই না। ও সময় তান বড় রাগ আইলো গুসা আইলো, তাই চিন্তা আরম্ভ করলাম, এই মেয়ে সন্তানরে কিলা মারা যায়, যদি এই মেয়ে সন্তানরে মারই না তাহলে তানে দেশের মাঝে তানে জায়গা দিতা না, কারণ তাই এই দেশের এই গাঁও যত মেয়ে সন্তান জন্ম লইতা সারা মেয়ে সন্তান রেতাই জোর করে নিয়া মার গেছ থাকেন বাপার গেছ থাকেন টানিয়া নিয়া জোর জবরদস্তি করে নিয়া দফন করতা, এখন যদি তান মেয়ে দফন করেন না সারা গাঁওর মঞ্চে তান রে সাতাইবা তান বদনাম করবা, তান মেরে বাসাইলা আমরা মেরে জিতা দফন করিলা, দেখিয়াই কলবিয়ে মন চিন্তা এলো বলে না এই ফুড়িও দফন করা লাগবো। একদিন তাই কুদালাত লইলা আর মেরে কইলা চলো, মেরে লইয়া গেলা, যাইতে 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 সময় মেয়ে কইলা আব্বা যান তুমি খানো যাইতাই, বিলে আমি যাইয়ার, ও আব্বা মেয়ে কইলো ও আব্বা যান তুমি নানি বাড়ি আমার লইয়া যাইতে রাই, বিলে না, বিলে আমার খানো লইয়া যাইতে রাই বাজারও নি, বিলে না, বিলে আব্বা যান চলো আমার বাজার লইয়া যাও, আমার খেলনা লইয়া দিও, ফুড়িয়ে বিশেষ করে ফুড়িন তোর বাপর লগে মায়া থাকে মহব্বত বেশি থাকে, ফুড়িয়ে খালি মায়ার সুরে বাপর লগে মাথের, আর দেখি আই কলবি দফর করবার লাগে জঙ্গল মুখা লইয়া রইয়া যাইতরা, জঙ্গলের মধ্যে যে সময় নিলা দেখি আই কলবি গা দেখি আই কলবি, ও সময় গাত করতরা গাত করতে সময় তান জমিন তান চেহারা থাকেন গাম বাইয়া ফড়ের শরীর থেকে গাম ফড়ের, তান মেয়ে সন্তান হগে গামসা দিয়া তান শরীর থেকে গাম ফুসিয়া দের গাম ফুসিয়াদের, আর করে আব্বা দান তোরা সময় রেস লইলা, কত সময় রেস লওয়ার বাদে আবার গাত করবায়, আবার মেয়ে হল আব্বা যান এই গা থেকে করিয়া তুমি কিতা করতায়, বাপে তুচ্ছ মাতই না খালি গাত করতে আসন, যে সময় পরা গাত হয়ে গেছে গিয়া ও সময় তান মেরে সামনে আনিয়া লাতমারি গাতর মধ্যে ফালাইয়া চাপ মাটি দিলাইলা, চাপ মাটি দিতে সময় ও সময় মেয়ে সন্তানে কইল আব্বা যান বাপসি না তুমি আমার এইটা করবায়, ও আব্বা যান ও আব্বা যান মনে হয় আমার সকল বালা না, মনে হয় তোমারে তুমি আমার আমার দেখিয়া তোমার মায়া লাগছে না, আমার চেহারা সৌন্দর্য মনে হয় নাই, যার কারণে তুমি নারাজ হইয়া তুমি আমার বা দেফাইয়া গাতর মধ্যে দফন করি লাইলা, ও আব্বা যান তোমার লোকে আমার অত মায়া কি তুমি আই জিলা করবাই করে আমি ভাবছি না, দেখিয়াই কলবি কইতা ফুড়ি আমার মায়ার ছেলে মাতের কিন্তু আমার দিল ওলা ফাত্র রয়েছে, ফুড়ির প্রতি একবার তো আমার মায়া আইছে না, আমি যেতা জমিনের মধ্যে যেতা জমিনের মধ্যে দফন করে লাইলাম, নবীর কইত ও আল্লাহর নবী আমি মুসলমান হইছি কিন্তু আমার দিলের মধ্যে বড় সন্দেহ দিলের মধ্যে বড় ডর যে রব্বুল আলামিনে এই গুনারে মাফ করে দিবানি না না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে কইলা ও নবী তোমার দেহিয়ায় কলবে জানাইয়া দে হি সময় তাই মুসলমান আসলা না, হি সময় তাই মুসলমান আসলা না, ও মুসলমান আসলা বেদিন আসলা বিধর্মীর মধ্যে আসলা, হি সময় বুঝছন না করি লাইছন, আজ যে সময় কলিমা পড়ি লাইলাম ইমান লইয়া আইলা আল্লাহরে মানি লাইলা নবীরে মানি লাইলা ইতা সারা গুনারে আল্লাহ মাফ করে দিলাইলা, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দেন বলা জাত, অত বড় বড় মারাত্মক গুণ আল্লাহ মাফ করে দিলাইছন, এর মতলব ই কেন না যে আমরা গুনাহ করতাম আর বাদে মনে হয়তো যে তৌবা করে আল্লাহ মাফ দিলাইবে না, ইলাজ দিয়া তাহলে তো আল্লাহর কাছে আপতে যাইমু, মন ফ্রেশ করিয়া দিল সাফা করিয়া তৌবা করতাম, তৌবার মতো তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করব, পরবর্তী আবার গুনাহ করে লেছি বে বলে আবার তৌবা করে আল্লাহ মাফ দিব, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত গুণ মাফ,
মাফনানি ও নবীজি সাহাবায়ে কেরাম হলের হইতো সাহাবা হল তুমি তান কিতা করিও ডেইলি ইস্তেগফার করিও ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া রাখে গুনাহ থেকে আল্লাহ হরাইয়া রাখে আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম হলের হইতো ও সাহাবা হল আমি ডেইলি 70 বার ইস্তেগফার করি সুবহানাল্লাহ নবীজি কইতরা আমি ডেইলি 70 বার করে ইস্তেগফার করি কোন কোন আহাদিসের মধ্যে আছে নবীজি কইতরা আমি ডেইলি 100 বার ইস্তেগফার করি সাহাবায়ে কেরাম আমাদের হুকুম দিতরা বলে আমি তো আমার তো কোনো গুনাহ নাই আসলে নবীর তো গুনাহ নাই বরং নবীজিয়ে সুপারিশ করিয়া মানুষের জন্য তো নেবাইবা নবীজির লাগি আল্লাহ দুনিয়া আখেরাত সারা বানাইলো ও নবীজি ইস্তেগফার করতরা বরং উম্মতে হিকাইয়া যাইতরা যত তুমি আল্লাহ বিল্লাহ করো যত আমি লই যাও এর বাদেও তুমি ইস্তেগফার করিও এর বাদেও তুমি কিতা করিও ইস্তেগফার করিও আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকে আলমে আমরা যা গুনা করিলে এসে আল্লাহ আমরা সংশোধন হওয়ার তৌফিক দান করুক আল্লাহ এর বাদ নম্বর মাত্র লগিয়া আমি ওয়াজও আইতে সময় একজন মানছে আমার ফোন মারছে ফোন মারিয়া কইল হুজুর কিছু মা বাবা সম্পর্কে ওয়াজ করবা এখন আপনার নিয়ে বলে বলে মা বাবা সম্পর্কে কিছু ওয়াজ করবা আমি কইতাম যাইমু যে আমি কইলা আয়াতে কো পড়িছি আয়াতের দিকে আইব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে বিশ্বর লাগিয়া আল্লাহ নবীর রহমত বানাইয়া পাঠাইস আর এই নবী খালি মুসলমানের লাগিন না এই নবী বিশ্বর সবল লাগি নবী কমবেশ 18,000 মখলুকাত সারার নবী আমরার নবী ও মুসলমানের নবী হিন্দুর নবী তাই খালি আমরার না আমরার দিল হয়তো আইতে পারে এই নবী আমরার হিন্দু ভাইয়ের দিল আইতে পারে নবী এই মোহাম্মদ তারার না নবীজি হিন্দুর নবী হয় তারা মান্তরা না ইনকার করছেন এক বাপর যদি কয়েকটা ওলাদ তা হয় দুই একটা যদি ব্যাপারে মানেন না তুমি আমার বাপ না ওই বনিকা মানা ওই বনিকা হ্যাঁ এগুলো নষ্ট হয়ে গেছে গিয়া ব্যাপারে বাপ কোন না হয় বিগড়িয়া গেছে কি বেলেগ জিনিস কিন্তু ও বাপর ভুয়া তো সেই মোলা হিন্দুর নবী আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ যেগুলো নবীরে ডাকাই ডাকাই কইতরা ব্রেইনের বেমারি কইতরা নবীরে সন্ত্রাসবাদী কইতরা তারার নবী বুঝছেন না বিগড়িয়া গেছেন কি তারা তো হানানি কিন্তু আমার ভাই ওনার বুজুর্গ হল বিশ্বর লাগিয়ে আল্লাহ নবীরে রহমাতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইস এই রহমতের অংশ খালি আমরা পাইছি না ও মুসলমানের পাইছন মুসলমানের পাইছন আর কমবেশ 18,000 মখলুকাতেও পাইছন রহমতের অংশ কিলা আমরার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবাই আমরারে যে আল্লাহ চুনিয়া বাসিয়া যে আখেরি নবীর উম্মত বানাইছে বলে মায়া করছে আল্লাহ আমরারে এটা বহুত বড় নিয়ামত আগর জমানার নবী অগলর উম্মতে যদি গুনাহ করতা কেউ যদি গুনাহ করিলে তো জিনা করিলে তো সুদ খাইলে তো ঘুষ খাইলে তো বাদর দিন সকালে তার ঘরের দরওয়াজার মধ্যে লেখা থাকতো ইগো সুদ কুর ইগো ঘুষ কুর ইগো জিনা কুর আল্লাহ গাইবি লেখাই দিলেই তো আমরা নবী আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার যুগের উম্মতি তারে ইলা বেজ্জত খান করিও না ইলা অসম্মানী খান করিও না আল্লাহ কবুল করছে এখন জিনা কুর ধরা যায়নি এক মাস ধরা খাইলে গিয়েও ধরা খাইছে আন্দে লুকাই লুকিয়ে করে সুদ খার ঘুষ খার নাফরমানি করে কিন্তু সে বুধ ভাইন না যেগুলা ধরা খাইলো ও বাদে বুধ ভাইলা আগে ধরা খাওয়া লাগছে না অটোমেটিক তার ঘরের দরওয়াজার মধ্যে লেখা থাকতে গিয়ে সুদ খাইয়া আইছে ঘুষ খাইয়া আইছে গাইবি হিসেবে আল্লাহ লেখাই দিলে আমরা নবীজির দোয়ার বরকতে আল্লাহ আমরা এটা থাকি বালা রাখছে খালি আমরা রানি হিন্দু ভাই তো গুনা করতে রানি তারা সুদ খাইতে ঘুষ খাইতে নাফরমানি করতে রানি দরওয়াজার লেখা থাকেননি না সারারে আল্লাহ মাফ দেখেন তারাও আমরা নবীর উম্মত তারাও আমরা নবীর উম্মত যাই হোক এই কথা গেল দুই নম্বরে আগর জমানা জাকাত যেগুলা ফরজ হইত মানুষের উপরে জাকাত ফরজ হইত এই জাকাত ফরজ হওয়ার বাদে আগর জমানাত আসলো জাকাত যার ফরজ হইত হিসাব করিয়া সারা সম্পদ টেকা পয়সা বা মাল মাল সামান হোক বা গাই গরু হোক যেটা ফরজ হইত তার জঙ্গলের মধ্যে রাখি দিতা আল্লাহর ওরা আসলো জঙ্গলে রাখো যার জাকাত ফরজ কবুল হইত আগুনে ইয়া জ্বালাইয়া নিত গিয়া আগুনে ইয়া জ্বালাইলেই তো যার জাকাত টেকা পয়সা সম্পদ জ্বালাইত না জানলা তার জাকাতে কোনো আল্লাহর কাছে কবুল হইছে না আর যার আগুনে জ্বালাইত জানলা তার জাকাতে কোনো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গিয়া আমরা নবী হইলে আল্লাহ ইলা না এখন তো আগুনে জ্বালাইয়া সরকার করিলার উম্মতের মধ্যে বহুত গরিব হল আস ধনী মানছে যদি জাকাত বার করিয়া গরিবরে দে তাহলে গরিবর সহায় হইব আল্লাহ এটার মানচর কবুল করিয়া আমরার জমানাত আল্লাহ মায়া করছে জাকাতর পয়সা এখন এতিম মিসকিনে দিবার লাগি কইছন জাকাতর পয়সা মাদারিসের মধ্যে দিবার লাগি কইছন জাকাতর পয়সা গরিবি খাইবার লাগি জায়েজ করে দেওয়া হইছে সুবহানাল্লাহ এটা আল্লাহ পাক পরবর্তীকে আলে মায়া করছে আমরা তো সেম
রহমতর অংশ যে কারণ আল্লাহর রাসূল সাহেব রহমতুল লিল আলামিন বিশ্বর লাগিয়া জগতর লাগি রহমত বানাই আল্লাহ পাঠাইছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে রহমত বানাই পাঠাইছে আগর জমানার মধ্যে হুরু বড় কোনো বাস বিচার আসলো না হুরু বড় কোনো বাস বিচার আসলো না আল্লাহর নবী কইছেন বড়রাও শাসন করছেন ছোটরাও শাসন করিয়া গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাইসা মিন্নি মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা বড়রে কইছেন বড় হল মুরব্বী হলের কইছেন মা বাবারে কইছেন মুরব্বী হলের কইয়া গেছেন যদি তুমি তাইন ছোটরে মায়া করো না তোমার তাকে ছোট যারা আছে এরারে মহব্বত করো না এরারে মায়া করো না তাহলে তুমি কামিল মুমিন হইতে পারতায় না তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারতায় না বড়রে কইছেন ছোটরে কইছেন ছোট এরারে নবী দিয়ে ফরমাইন যত সময় তুমি বড় মানুষের সম্মান করছো না বড়রে তুমি ইজ্জত দিছো না দাম দিছো না তুমিও কামিল মুমিন হইতে পারতায় না পরিপূর্ণ মুসলমান হইতে পারতায় না দুইয়ের কইলা রানি বড় ইলা না বড় একগুরু আছেন বড় ইয়া আল্লাহ তার হুরুর উপরে মানে সিধা জোর চালাই আমি বড় আমার কথা মানতেও লাগবো তুমি না ছোটয় ছোটরে মায়া ডাক দিয়া তুমি মিঠা সুরে মায়া ডাক দিয়ে তুমি বুঝাইতে লাগবো মায়া ডাক দিয়ে তার মাথা নিয়ে লাগবো তাহলে তোমার মানবো হে ইলেও ছোট ছোট আসেন বড়রে মানুন না বড়র লোকে ফিরি যায় বড়রে বিভিন্ন অসম্মানী করেন না দুইয়ের যে সময় সমান সমান দুইয়ের যে সময় দেখভাল করবা ওর সময় হুরুইয়ার বড়ে মাইল লাগে না হুরুইয়ার বড়ে সুন্দরী সে চলে ওলা রানী মাত